এটাই হলো আমাদের সিকিম সিরিজের লাস্ট ব্লগ। আর আমরা আজকে চলে এসেছি একটা হিস্টোরিক্যাল প্লেসে, মানে সিকিমের প্রথম রাজধানী ইয়াকসামে। এবং যে প্রপার্টিতে আমরা এসেছি, প্রপার্টিতে ঢোকার পর কিন্তু মনে হবে একদিন না, দুদিন না, 3-4 দিন মিনিমাম থাকতে হবে, তবে এখানকার পুরো মজাটা নেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একেবারে গরম গরম লোকাল এক কাপ কফি দিয়ে এই বিকালের টাইমটাতে। আর এই ভিডিওতে প্রপার্টি তো থাকবেই, তার সাথে যেহেতু আমরা এখানে দুদিন থাকছি, এখানে আমরা কি করি না করি এবং ইয়াকসা মেলে আপনারা কি করতে পারবেন না পারবেন সে সমস্ত কিছু নিয়েই। আজকে আমরা দারাব থেকে ইয়াকসাম এসেছি শেয়ার গাড়ি করে, এবং এখানে আসার গাড়ি কিন্তু 2-3টেই রয়েছে, প্রায় দুপুর 2-3টের সময় করে। টাইমিংয়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমাদেরকে বলা হয়েছিল দারাবে 2টোর সময় আসবে, কিন্তু গাড়ি এসে পৌঁছেছিল প্রায় 3টে নাগাদ, এবং এখানে এসে পৌঁছাতে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো। তো মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগে, যেহেতু রাস্তাঘাট মাঝে মধ্যে একটু খারাপ এবং মাঝে মধ্যে ভালো ছিল। আর এখানে আসার ভাড়া কিন্তু পার হেড 150 টাকা করে। আর এখানে আসতে যেহেতু লেট হয়ে গেছে, আমরা প্রপার্টিটা তো দেখাতে পারলাম না, কিন্তু আমাদের তো দারুণ লেগেছে আগেই বলেছি। আর তার সাথে আমরা যে কটেজে আজকে স্টে করছি সেই রুমটাও কিন্তু দারুণ পরিপাটি করে সাজানো। এই ঠান্ডার মধ্যে এর থেকে বেশি কমফোর্টেবল আর কি হতে পারে? ও আই নো ফক আই সি আই সি সো ইউ আর হিন্দি অর মুসলিম? এখানে যেহেতু খুব ঠান্ডা হয়, তার জন্য কিন্তু মোটামুটি 8টার মধ্যে ডিনার সার্ভ করে দেয়া হয়। আমাদেরও করে দেয়া হয়েছে, এবং এখানে বনফায়ারের পাশে সেট আপ করা হয়েছে একদম ধাবা স্টাইল। মনে হচ্ছে কোনো ধাবা এসেছি আমরা, সেরকমই একটা ফিল হচ্ছে। ইয়াকসামে এসেই কিন্তু আমরা ডিনার করলাম অথেন্টিক নেপালি থালি দিয়ে, এবং প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। স্পেশালি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সোয়াবিনের কোপ্তা, তার সাথে ডিম ভুজিয়া। হ্যাঁ, আজকের ডিনারে চিকেনটা ছিল না, কিন্তু আমরা অথেন্টিক নেপালি ফুড খেলাম, বেশ ভালো খেলাম এবং পেট ভরে খেয়েছি। টেস্টি টেস্টি আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করার পর আমরা ইয়াকসাম এক্সপ্লোর করতে বেরোবো, কিন্তু তার আগে আমরা এখানে যে প্রপার্টিতে স্টে করছি ওটা দেখিয়ে দিই। আর এই প্রপার্টির নাম হচ্ছে লিম্বু হোমস্টে। গাড়ি কিন্তু একদম গেট পর্যন্ত চলে আসে। আর এখানে একটা ল্যান্ডমার্ক বলে রাখি, এই হচ্ছে হেলথ সেন্টার ইয়াকসামে, বা হসপিটালও বলে অনেকে চেনেন। তো ঠিক এর অপোজিটে, মানে পাশেই রয়েছে আমাদের এই প্রপার্টিটা বা লিম্বু হোমস্টে। তো এবার একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। তো এটাই হচ্ছে মেন বিল্ডিং, অনেক বড় বেশ প্রপার্টিটা। এখানে আপনারা বাইক নিয়ে আসুন বা কার নিয়ে, পার্কিংয়ের ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর এই বিল্ডিংয়ের একটা রুম দেখিয়ে দেবো। আমরা এখন যে রুমটা দেখাবো সেটা টপ ফ্লোর বা থার্ড ফ্লোর বলতে পারেন। বেশ কিছুটা সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠতে হবে। এই ফ্লোরে টোটাল 4খানা রুম আছে, এবং প্রত্যেকটা রুম একই ক্যাটাগরির, প্রত্যেকটাতেই 2টো করে সিঙ্গল বেড আছে, আর একটা রুমে শুধু একটা সিঙ্গল বেড আছে। আর এখানটা একটা ড্রয়িং টাইপের এরিয়া, এটাও কমন, সোফা আছে। তো এইদিকে 2টো রুম আর ওই দিকে 2টো রুম আছে, একটা রুম আমরা দেখিয়ে দেবো এই রুমটা। তো এই হচ্ছে ওভারঅল রুম, 2টো সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তার সাথে 2টো বড় বড় উইন্ডো দেওয়া আছে, এবং রুমের আয়তন কিন্তু বেশ বড়। সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম, এবং এদিকে আছে কমন ব্যালকনি যেটা প্রতিটা রুমই কানেক্ট করছে, এবং ব্যালকনি থেকে এরকম ভিউ, মাউন্টেন ভিউ। আজকে ওয়েদার একটু ক্লাউডি, তো বেশ প্রিমিয়াম রুম,
চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিন সমস্ত কিছুই দেওয়া আছে, তার সাথে কিন্তু বাথটাবও দেওয়া আছে এবং বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। প্রত্যেকটা রুমে কিন্তু খুব খোলামেলা জানালা তো রয়েছে, তার সাথে চারিদিক খোলা ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি থেকে কিন্তু বিভিন্ন দিকের পাহাড়ের ভিউ আর বিভিন্ন রকমের গ্রামের ভিউ পাওয়া যায়। এটা জানুয়ারি মাসের সেকেন্ড উইক, এখানে দাঁড়ালে কিন্তু চারদিকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন এবং দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা পাহাড়ে একটু বরফ পড়েছে চারদিকে, এখানে একটা মনেস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে। এই টপ ফ্লোরের ব্যালকনি থেকে কিন্তু পুরো প্রপার্টির ভিউটা পাওয়া যাচ্ছে। ওই দিকে যে কটেজগুলো দেখা যাচ্ছে লাল লাল, ওখানেই আমরা স্টে করছি, এখানটা গার্ডেন এরিয়া। তারপর ওই দিকেও কিন্তু ওনাদের চাষবাস হয় এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে রিভিল করবো। সেকেন্ড ফ্লোরের এই রুমটা ডাবল অকুপেন্সি রয়েছে এবং কাপেলদের জন্য বলা যেতে পারে এবং খোলামেলা এটাও। তার সাথে এখানে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে যেটা প্রাইভেট এবং এখান থেকেও কিন্তু একই ভিউ। বয়স্কদের জন্য বা যাদের হাঁটতে চলতে প্রবলেম তাদের জন্য কিন্তু ফার্স্ট ফ্লোরেও একটা ডাবল বেডরুম আছে উইথ অ্যাটাচড ওয়াশরুম, বাট এখানে কিন্তু কোনো রকম ব্যালকনি নেই। তো এতক্ষণ তো মেন বিল্ডিং এর রুমগুলো দেখালাম, এবার আমরা এখান দিয়ে কটেজের রুমগুলো দেখাবো। যেরকমটা বলছিলাম যে এই প্রপার্টিতে এলে কিন্তু 3-4 দিন অনায়াসে কেটে যাবে, যারা বডি বিল্ডিং করতে চান তাদের জন্য সামনে রাখাই আছে ডাম্বেলস এবং যারা আমার মতো প্ল্যান্ট লাভার তাদের জন্য কিন্তু প্রচুর রকমের গাছপালা তো আছেই এবং এগুলো কিন্তু বিক্রিও করা হয়, আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। এদিকে প্রচুর অর্কিডের কালেকশন রয়েছে আর এখানে বনফায়ারের একটা মানে বারবিকিউর একটা সেট আপ আছে। আর এটা কিন্তু একটা ইউনিক জিনিস, তিবেটিয়ান ব্রেড এতে বানানো হয়, একটা চুলা, তো জানি না কী প্রসেসে বানানো হয় তো এরকম। আর এখানে আমরা কালকে বনফায়ারটা করছিলাম, এখানে বসার টেবিল চেয়ার আছে আর এখানে কিন্তু ডিনার বেডার করা হয়, এখানেও অনেকগুলো টেবিল চেয়ার রাখা আছে। আর তার সাথে এখানে একটা শপ আছে এনাদের নিজস্ব, অনেক কিছু জিনিস আছে প্রয়োজনীয় কেনা যেতে পারে। আর তার পাশেই রয়েছে এনাদের কিচেন এরিয়া। কিচেন এরিয়া সবাই খুব ব্যস্ত, সবাই খুব ব্যস্ত এবং এখানের এই ফ্যামিলি মেম্বারসরাই মানে এদের বাড়ির মেয়েরা সবাই মিলেই এই প্রপার্টিটা চালায় রান করেন, তো মানে এটা একটা ফ্যামিলি হোমস্টে বলা যেতে পারে। আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই গার্ডেন এরিয়া, প্রচুর রকমের প্ল্যান্টস অ্যান্ড ফুলের গাছ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। গার্ডেন এরিয়ার পাশে এই হচ্ছে উডেন কটেজ আমাদের, আমরা এই রুমে স্টে করলাম আর এখানে দুখানা রুম রয়েছে পাশাপাশি, তো একটু দেখিয়ে দিই। আমাদের রুমে যেমন একটা ডাবল বেড ছিল, এই রুমে কিন্তু 3টে সিঙ্গেল বেড আছে, এই দুটো বেডকে একসাথে জয়েন করতে পারেন। বাকি রুম কিন্তু উডেন ফিনিশ এবং বেতের দেয়া, তার সাথে অ্যাটাচড ওয়াশরুমও আছে এবং দুটো রুম থেকেই একটা সিঁড়ি উপরে উঠে গিয়ে একটা কমন স্পেসে যাচ্ছে। এটাকে আমরা ব্যালকনিও বলতে পারি এবং আড্ডা মারার একটা জায়গাও বলতে পারি। এই মানে কটেজটায় দুটো কটেজ মিলে যদি গ্রুপ বা কোনো ফ্যামিলি আসা হয় খুব ভালো হবে, কারণ দুদিকেই একই রকম আছে। উঠে এসে এখানে একটু সোফা টাইপ করা রয়েছে, এখানে একটা কার্পেট পাতা রয়েছে, আড্ডা মারার জন্য একদম উপযুক্ত জায়গা। এই কটেজগুলো তো ফ্যামিলি বা গ্রুপে ভালো হবেই, কিন্তু আলাদা আলাদা গ্রুপ থাকলেও কোনো অসুবিধা নেই, বাইরে দিয়ে এবং ভিতর দিয়ে লক আছে তো প্রাইভেসি নিয়ে কোনো ইস্যু হবে না। আর আমাদের কটেজের বাইরে কিন্তু এরকম বসার জায়গা আছে, তার সাথে দেওয়ালে কিছু ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা রয়েছে। এখানে যেরকম দেখলেন যে বেশিরভাগ রুমেই কিন্তু সিঙ্গেল বেড দেওয়া আছে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর ট্রেক হয়, যেমন জংরি ট্রেক, গোয়েচালা ট্রেক, তার জন্য প্রচুর সোলো ট্রাভেলার্স বা বাজেট ট্রাভেলার্স কিন্তু এখানে আসেন, তাদের কথা ভেবেই এগুলো করা। এবং যারা বাজেটের মধ্যে ঘুরতে চান তাদের জন্য কিন্তু এখানে আলাদা করে একটা রুম বানানো আছে, যদিও এটা ড্রাইভার্স অ্যাকোমোডেশনও বলা যেতে পারে। ড্রাইভার্সরা না থাকলে কিন্তু সোলো যারা মানুষ তারা এখানে থাকতে পারেন, যেমন আমাদের সাথে একজন জাপান থেকে এসেছেন, উনি কিন্তু এখানেই আছেন। এই কটেজটাও কিন্তু বাঁশ আর বেত দিয়ে তৈরি আর কিছু কংক্রিটও আছে। এখানে টোটাল দুখানা রুম রয়েছে, একদম ছোট্ট ছোট কিউট কিউট রুমগুলো। এই রুমটাতে একটাই সিঙ্গেল বেড আছে, বাজেট ট্রাভেলারদের জন্য কিন্তু দারুণ, সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আছে, তার সাথে তো অ্যাটাচড ওয়াশরুম আছেই। রুম তো দেখালাম, তবে এখানে এলে কিন্তু এই রকম অর্গানিক সবজি, শাক আরও কিছু রয়েছে সেগুলো খেতে পারবেন, একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। এবার কিন্তু আমরা এই প্রপার্টির বেস্ট পার্টটা দেখাবো।
এবার কিছু ফ্যামিলি মেম্বারসদের সাথে আলাপ করিয়ে দিই। প্রচুর এখানে হ্যামস্টার রয়েছে এবং খুব কিউট কিউট দেখতে, কালারফুল একদম। একটা বেবি রয়েছে, তিনখানা বেবি ভিতরে আছে, ওরা মাঝে মধ্যে বেরোচ্ছে, মাঝে মধ্যে ঢুকে যাচ্ছে। তো ওদের জন্য কিন্তু সুন্দর একটা ঘর করা রয়েছে, খুব মজাদার এরা। আর তার সাথে কিন্তু আরও রয়েছে এখানে, এই যে সাতটা টোটাল ছিল, এখন তিনটে আছে। কেমন বসে পড়লো, গলায় আবার হার পরানো, এই যে আরেকটা, খুব কিউট মোটু ছোটু। আর এখানে একটা কফি টেবিল আছে, খুব খুব সুন্দর এটা। এখানেই আমরা কাল থেকে বসে বসে কফি টফি খেলাম, ব্রেকফাস্টও করলাম। এবার এখানে এলে দেখা যাবে প্রচুর রকমের শাক সবজি, ফুল এবং অনেক রকমের গাছপালা এখানে রয়েছে। মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এনাদের চাষবাসের একটা মানে খুব শখ। আর তার সাথে সাথে অর্কিডও তো রয়েইছে প্রচুর রকমের, এবং অনেকটা ওপেন এরিয়া, চারদিক খোলামেলা। আর এটাই হচ্ছে বেস্ট পার্ট যেটার কথা বলছিলাম, এখানে তিনটে সেট আপ করা রয়েছে। এগুলোকে সেলফি জোন বলতে পারি, বা ওগুলো বসে আড্ডা মারা, কফি খাওয়া এসব করা যেতে পারে। এগুলো খুবই ফটোজেনিক, তো যারা ইনস্টাগ্রাম আর তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই মানে লোভনীয় একটা জায়গা। তার সাথে এখানে কিন্তু বসার জায়গাও অনেক আছে, এবং বাচ্চাদের জন্য এটা একটা খেলারও জায়গা। এখানে ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আছে, চাইলে কিন্তু আপনারা খেলতে পারেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এই জায়গাটা একদম পিছনের দিকটা চাষবাস করার জায়গা, ওনারা কাজ করছেন। আর এখানে কিন্তু বেশ কয়েকটা ফিশ পন্ড টাইপের করা রয়েছে, আর রয়েছে প্রচুর ট্রাউট ফিশ, ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই ছিল আজকের এই প্রপার্টি, যেটা ভীষণ বড় এবং দারুণ সুন্দর। তো প্রপার্টি তো হলো, এবার আমরা যাচ্ছি ইয়াকসাম এক্সপ্লোর করতে। এখানে এলে আপনারা কী কী দেখতে পারেন সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে দুবদি মনেস্ট্রি, যেটা আমাদের হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, এবং আমরা গাড়ি করেই এসেছি। আর এখান দিয়েই কিন্তু উঠে যেতে হবে 5-10 মিনিট মতো হাঁটা পথ। আর এই মনেস্ট্রিটা কিন্তু সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি হিসেবে কনসিডার করা হয়, কারণ এটা 300 বছরেরও বেশি পুরানো। পাঁচ মিনিট মতো সিঁড়ি বেয়ে উঠে চলে এসেছি আমরা মনেস্ট্রিতে। বাইরে থেকেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর মনেস্ট্রিটা। প্রায় 2100 মিটার উচ্চতায় এই দুবদি মনেস্ট্রি প্রতিষ্ঠা হয় 1701 সালে বাই রাজা ছগিয়াল নামগিয়াল, এবং এই দুবদি কথার অর্থ হল রিট্রিট। Sikkimese language is monk. Monk, acha. Sam is three. Three monk. Three monk, acha. Sikkim mein teen lama aaya tha. Un log aakar Sikkim ka Buddhism un log ne start kiya tha. Yoksam coronation throne. Coronation throne. Wahan par meditation un log wahan par bekar tapasya kiya tha. Un log lama, teen lama, ek Sikkim ka first king wahan par banaya. Acha. Un log ne wahan par wo teen lama ne वहाँ पर मीटिंग प्लेस किया था, और सबसे पहले लामा, बड़ा लामा, लामा का नाम है ग्यावा लाप्चिन चिम्पू, उन लोग ने यहाँ सबसे पहले यहाँ डुबडी में आया था। अच्छा, डुबडी इज मेडिटेशन प्लेस। उन लोग ने यहाँ पर पहले मॉनेस्ट्री बनाया, इसलिए सिक्किम का स्टार्टिंग मॉनेस्ट्री यहाँ से हुआ। अच्छा, फर्स्ट मॉनेस्ट्री 1642 में बनाया। अच्छा, धन्यवाद। थैंक यू। মনেস্ট্রি নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, দোতলা স্টোনের তৈরি অপূর্ব এক মনেস্ট্রি। কিন্তু এখান থেকে যেটা দেখার সেটা হচ্ছে এই মাউন্টেন রেঞ্জ, তার সাথে দূরে একদম দেখতে পাবেন এই দিকে হচ্ছে গোয়েচালা, এবং দেখতে পাওয়া যাচ্ছে পুরো সাদা, মানে এনারা বলছেন ওখানে নাকি স্নোফল হচ্ছে। আজকে যেহেতু ওয়েদার খুব ক্লাউডি হতেও পারে।
গোয়েচালার যে ট্রেকটা শুরু হয় সেটা কিন্তু এই মেন রাস্তার পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে যাচ্ছে এখান দিয়ে সোজা উপর গিয়ে তারপরে চালু হয় হেলিপ্যাড যাওয়ার কিছুটাই আগে। আমাদের আজকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইয়াকসাম হেলিপ্যাড বা হেলিপ্যাড চেরি পার্কও বলতে পারেন। নভেম্বর ডিসেম্বরে এলে কিন্তু প্রচুর চেরি ফুল দেখতে পাবেন, আর এই হচ্ছে ইয়াকসাম হেলিপ্যাড। রাস্তায় দাঁড়িয়ে দুটো কিউট কিউট টুইনসের সাথে একটু সময় টময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে কাথক লেক। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা পার পার্সন। এই কাথক লেক হলো লামা কাথকের সোল লেক। 1642 সালে এখানে যে সমস্ত লামারা বৌদ্ধ ধর্ম এনেছিলেন উনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। একটা পবিত্র এবং সুন্দর লেক, চারদিকে মাউন্টেন দিয়ে ঘেরা। এখানে যদি আপনারা আসেন 5 থেকে 10 মিনিট প্রকৃতির সাথে সময় কাটিয়ে যেতে পারেন। আর এই লেকের জলের ওপর কিন্তু পাহাড়ের রিফ্লেকশনটা পড়ে, ওয়েদার ক্লিয়ার থাকলে আরও ভালোভাবে দেখা যাবে। আর তার সাথে কিন্তু এখানে প্রচুর কালারফুল মাছ আছে, চাইলে মুড়ি খাওয়াতে পারেন, ঝাঁকে ঝাঁকে আসবে, বাইরে কাউন্টারে মুড়ি বিক্রি হচ্ছে। এখন এসেছি কার্থক লেকের ঠিক পাশেই একটা হিস্টোরিক্যাল প্লেসে, যেখানে সিকিমের প্রথম রাজার করোনেশন হয়েছিল। এখানে একটা বিশাল বড় চোরতেন আছে। এই সেই পাইন গাছ যার তলাতেই কিন্তু করোনেশন হয়েছিল এবং এখনও কিন্তু গাছটা জীবিত অবস্থায় আছে। এবং নিচে হচ্ছে করোনেশন থ্রোন, যেটা পাথরের তৈরি। ইনি হলেন সেই রাজা যার করোনেশন হয়েছিল এবং করোনেশন হয়েছিল এনার দ্বারা। আর এই পাথরের উপরে আছে লাতসন চেনপোর ফুটপ্রিন্ট, যেটা খুবই পবিত্র এখানে মানা হয়। এখানের মধ্যে কিন্তু এই পাইন গাছটা খুবই ইন্টারেস্টিং, বিশাল আকার, দৈত্যাকার বলা যেতে পারে, প্রায় 400 বছরেরও বেশি পুরানো যেটা হিস্ট্রি বলছে। যেহেতু ইয়াকসামের একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে এবং এটা একটা হেরিটেজ ভিলেজও বটে, তাই যাদের ইতিহাস সম্বন্ধে প্রচণ্ড ইন্টারেস্ট তাদের কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে ভীষণ ভালো লাগবে। যারা এখানে ট্রেকিংয়ের জন্য আসবেন তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে ইয়াকসাম প্লেগ্রাউন্ড, আর তার পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্ট কাম গুরুং মনেস্ট্রিতে। প্রায় 10 মিনিটের কাছাকাছি সিঁড়ি দিয়ে ওঠার পরে, মানে বেশ কিছুটা চড়াই রাস্তা ছিল, আমরা পৌঁছে গেছি মনেস্ট্রিতে। কাম ভিউ পয়েন্ট এটাই। এই হচ্ছে মনেস্ট্রি, আর এই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এখানেই শেষ হয়ে যাচ্ছে রাস্তা। আর এখান থেকে কিন্তু পুরো ইয়াকসাম ভিলেজটা তো দেখা যায়ই, তার সাথে সাথে সিকিমের অনেক পাহাড়ের ভিউ দেখা যায়। এতক্ষণ যে ভিউ পয়েন্টটা দেখলেন সেটার নাম হচ্ছে তাসি টেঙ্কা ভিউ পয়েন্ট। আমরা যে পয়েন্টসগুলো কভার করলাম সেগুলো ছাড়াও আরও 2-3টে পয়েন্টস আছে, আপনারা চাইলে এখানে কভার করতে পারেন, আমরা স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। এখন আমরা ডাইরেক্টলি যাচ্ছি আমাদের হোমস্টে, লিম্বু হোমস্টেতে। এটা হচ্ছে ইয়াকসাম মেন টাউন যেটা, আর এখান থেকে আমাদের হোমস্টে প্রায় 2 মিনিট মতো। ঘোরার মজা কিন্তু ডবল হয়ে যায় যখন আমাদের সাথে খুব ভালো একজন ড্রাইভার কাম গাইড থাকেন। আমরা এতক্ষণ যার সাথে ঘুরলাম, আমাদের বালিদা, পিছনে দেখতে পাচ্ছেন ওয়াগনার গাড়ি, খুব ভালো সার্ভিস। আপনারা যদি এখানে আসেন সাইট সিংয়ের জন্য ওনার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, লাঞ্চ করলাম, তবে লাঞ্চের ব্যাপারে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্যাকেজে শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনারটাই ইনক্লুডেড, লাঞ্চটা ইনক্লুডেড না। এই কারণেই সবাই এসে সাইট সিংয়ে বেরিয়ে যান, আমরা স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম তাই লাঞ্চ বানিয়ে দেওয়া হয়েছিল। এখন লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা এই গ্রামটা একটু ঘুরতে বেরোলাম।
এখানে দেখুন গাছে কত বাতাবি লেবু হয়ে রয়েছে। এর নাম হচ্ছে ইয়োহিনা, এর বাড়ি হচ্ছে দারাপ। কালকে হোমস্টেতে এসেছিল, এখন ঘুরতে ঘুরতে এর গ্র্যান্ড প্যারেন্টস এর বাড়িতে চলে এসেছি। হাই মানুষ। হাই। নুয়াঙ্গেন লিম্বু। হাই মানুষ। হাই মানুষ। সরম লাগো। বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, শিবারও কাট দিলুস। পাহাড়ি মানুষদের এই যে সরলতা, সিম্পল সিটি, এটা সত্যিই দেখার মতো। এটার জন্যই বারবার পাহাড়ে ছুটে আসা, সে নর্থ বেঙ্গল হোক কিংবা সিকিম। পরিষ্কার একটা দিনে কিন্তু হোমস্টে থেকেই দারুণ একটা সানসেট এনজয় করতে পারবেন আপনারা। কালকে এই হোমস্টেতে এসে ওর সাথে আলাপ হয়েছে। ওর নাম হচ্ছে থাকা and he is from Japan. ও অনেকগুলো কান্ট্রি ঘুরে ইন্ডিয়াতে এসছে। সো হুইচ কান্ট্রি ইজ দ্য বেস্ট? জাপান, জাপান, জাপান নাম্বার ওয়ান। কালকে বললো ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ বেস্ট। ও ভিয়েতনাম, থাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া এইসব ঘুরে এসছে, আজকে ও বলছে জাপান ইজ দ্য, নো অ্যাপার্ট ফ্রম জাপান হুইচ ইজ দ্য বেস্ট? ইন্ডিয়া ইজ গুড টু। ইন্ডিয়া গুড না? গুড। বেস্ট? বেস্ট ইজ জাপান। নো অ্যাপার্ট ফ্রম জাপান, নট জাপান। ওয়াই ইন্ডিয়া ইজ বেস্ট? ও ভিয়েতনাম ইজ নাম্বার ওয়ান। ওকে, ঠিক আছে। হোমমেড রডোডেনড্রন ওয়াইন, তার সাথে বনফায়ার, দুর্দান্ত কম্বিনেশন, এটা দারুণ খেতে। আচ্ছা, এবারে এখানে থাকা এবং খাওয়ার খরচার ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখানে কিন্তু রুম ওয়াইজ ট্যারিফটা একটু ভ্যারি করে। পার পার্সন পার ডে 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত চার্জ করা হয়। শুধুমাত্র কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনারটাই ইনক্লুডেড, ইভিনিং স্ন্যাক্স বা লাঞ্চ কিন্তু কোনোটাই ইনক্লুডেড না। এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে একটু বলে দিই, জিওর নেটওয়ার্ক খুবই স্ট্রং, 5G পাওয়া যাচ্ছে, এয়ারটেল একটু উইক। এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। আপনারা যদি বনফায়ার করতে চান, যদি 5 জন মানুষ হন তাহলে 500 রুপিস, আর যদি 10 জন হন তাহলে 1000 রুপিস। যদি বারবিকিউ করতে চান, 1 কিলো চিকেনের সাথে রেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 200 রুপিস। স্ক্রিনের ওপরে এবং ডিসক্রিপশানে আমি ওনারের নাম্বার দিয়ে দেবো, আপনারা ইয়াকসাম এলে চাইলে বুক করতে পারেন। বাইরে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যেখানেই কিন্তু আমাদের এখানে সবাই মিলে বসেছে একটা আড্ডার ঠেক। এখানে যারা গেস্ট এসছেন সবাই মিলে, হোমস্টে ওনার্স সবাই মিলে আড্ডা জমিয়েছি আমরা এখানে। শিলিগুড়ি থেকে ইয়াকসাম পর্যন্ত যারা শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান তাদের জন্য বলি, দুটো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, কিন্তু অল্টারনেটভাবে চলে, প্রত্যেক দিন একটা করে। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে শিলিগুড়ির সেকেন্ড মাইল বা গান্ধীনগর থেকে কিন্তু গাড়িটা ছাড়ে, এবং সময় লাগায় প্রায় 6 থেকে 7 ঘন্টা। এবং এখান থেকে শিলিগুড়ি যাওয়ার যে শেয়ার গাড়ি সেটা হচ্ছে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই শেয়ার গাড়ি কিন্তু প্রতিদিন চলে না, প্যাসেঞ্জার না হলে কিন্তু এই গাড়ি চলে না। তাই অল্টারনেট উপায় কী আছে, এখান থেকে আপনাদেরকে জোরথাং চলে যেতে হবে। এখান থেকে একটা জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি আছে সকাল 7টা নাগাদ, জোরথাং থেকে আবার শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি আছে। এইভাবে ব্রেক জার্নি করেও কিন্তু শিলিগুড়ি থেকে ইয়াকসাম পর্যন্ত বা ইয়াকসাম থেকে শিলিগুড়ি পর্যন্ত আপনারা চলে আসতে পারেন। সাউথ ওয়েস্ট সিকিমের যে সিরিজটা আমরা চালু করেছিলাম 6 নাইটসের, সেটা আজকে এখানে শেষ হচ্ছে। যারা আগের ব্লগগুলো দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করব, আমরা পেলিং, অববিট, রাবাংলা, দারাপ, নামচি সমস্ত কিছু কভার করেছি, এবং আমাদের প্লেলিস্টে সমস্ত ব্লগ আপলোড আছে, চাইলে দেখতে পারেন। এই ব্লগটাও যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।